চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ'র গুলিতে বাবলু হক নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাতে শাহবাজপুর ইউনিয়নের চকপাড়া সীমান্তের ১৯ বিঘি গ্রামে এ ঘটনা ঘটে। তবে মৃত্যুর পর মরদেহ বিএসএফ নিজ হেফাজতে নিয়ে গেছে। এদিকে সীমান্তে গুলিতে যুবক নিহতের বিষয়টি বিজিবির পক্ষে নিশ্চিত করা হলেও পরিচয় শনাক্ত করতে পারেননি তারা। নিহতের স্বজনরা জানায়, মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি বাবলু। রাত ৯টার দিকে চাকপাড়া সীমান্তের ১৯ বিঘি গ্রামে তাকে গুলি করে হত্যা করা হয়। ভারত থেকে মরদেহের ছবি পেয়ে নিশ্চিত হওয়া যায় নিহত ব্যক্তি বাবলু হক। পরে দুপুরে বিজিবি ক্যাম্পে যোগাযোগ করলে কাগজপত্র নিয়ে যেতে বলে।